দেখো বন্ধুরা, বর্তমানে এই সিচুয়েশনে কিন্তু তোমাদের সবার মাথার ভিতরে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে ভাই আমরা তো সবাই সাবমিট করেছি এখান থেকে 4 দিন অথবা 5 দিন অথবা 7 দিন আগে, কিন্তু আমাদের এই আইডিটা কেন ফিরে পাচ্ছি না। এবং অনেকেই কিন্তু এই কমেন্টটা বারবার করতেছে। এবং সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমি লক্ষ্য করলাম, অনেকেই আমাকে বলেছে ভাই আমরা যখন সাবমিট করেছি তারপরে গেরিনা একটা মেল করেছে আমাদেরকে, জিমেইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, বাট এই মেইলটা কি জিনিস প্লিজ একটু আমাদেরকে খুলে বলুন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে সাবমিট করার পরে তোমাদেরকে কি মেল দিয়েছিল এবং এই মেলের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল, এবং এই সাবমিট করার পরে তোমরা কেন তোমাদের আইডিটা এখনও ফিরে পাচ্ছ না। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা সেকেন্ডও স্কিপ না করে। অ্যান্ড ভিডিওটা যদি তুমি স্কিপ করে দেখো তাহলে কিন্তু ভাই তুমি কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বলে নয়, যারা এখনও আমাদের এই ভিডিওতে একটা করে লাইক কমপ্লিট করো নাই কী করছো ইয়ার, অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও নিজ নিজ দায়িত্ব নিয়ে। অ্যান্ড যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর যাই রা পেঁচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার, এন্ড কেমন আছো তোমরা? আই মিন আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। দেখো বন্ধুরা, আমি জানি যে তোমরা প্রত্যেকে কিন্তু কম বেশি কিন্তু সাবমিট করেছো, এবং তোমরা যারা সাবমিট করেছো তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই তোমরা সবাই কিন্তু আইডি ফিরে পাবে, কেননা তুমি কিন্তু গেরিনার কাছে আত্মসমর্পণ করেছো। সাবমিট মানে কিন্তু এটাই যে আমি স্যালেন্ডার করেছি, আমি ভুল স্বীকার করেছি যে এরকম ধরনের ভুল আমি করেছিলাম, বাট নেক্সট থেকে আর এরকম ভুল আর করবো না, এটার মানে কিন্তু বলতে পারো এক প্রকারের সাবমিট। তো এই সাবমিট করার পরেও কেন তোমাদের আইডিটা ফিরে পাচ্ছ না একটু জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো বন্ধুরা, ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে একটা পোস্ট করেছে যে তারা এক সপ্তাহের ভিতরে 1,60,000 প্লাস মানুষের আইডি সাসপেন্ড করেছে। 1,60,000 প্লাস মানুষের আইডি তারা অনলি 7 দিনের ভিতরে সাসপেন্ড করেছে। এখন একটা কথা চিন্তা করো, তোমাদের যাদের আইডি সাসপেন্ড করেছে তাদের ভিতরে কিন্তু তোমাদের নামটাও আছে, কেননা তোমাদের আইডিও কিন্তু এই সপ্তাহের ভিতরে সাসপেন্ড হয়েছে। এবং একটা কথা চিন্তা করো যে 1,60,000 প্লাস যখন সাসপেন্ড করেছে তাদের কাছে কিন্তু এরকম প্রতিদিন লক্ষ লক্ষ কিন্তু মেল যাচ্ছে, লক্ষ লক্ষ কিন্তু সাবমিট যাচ্ছে কিন্তু তাদের কাছে। এখন তারা একদিনে কি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মেল কি চেক করে আবার সেই মেলের কি রিপ্লাই তারা দিতে পারবে? কখনো কিন্তু না। এই জন্য তোমরা যারা সাবমিট করেও এখনও একটা মেল পাও নাই গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়ালের পক্ষ থেকে, অবশ্যই একটু ধৈর্য ধারণ করো, একটু দেরি করো, আমি আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এই মেলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি যে এক্সাম্পলটা দেওয়ার কথা বলেছিলাম সেটি হচ্ছে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আগের যেগুলো আইটেম, আগের যেগুলো বান্ডেল ছিল প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা বান্ডেল কিন্তু আবার কি করতেছে আমাদের ব্যাগ দিয়ে কিন্তু আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। যেমন প্রথমে কিন্তু এসেছিল পোকার MP40, যে MP40কে আমরা বলতাম কি যে MP40 রাজা, তখন কিন্তু আমরা অনেকেই নিয়েছিলাম, অনেকেই এই পোকার নেওয়ার জন্য কিন্তু আমরা হাজার হাজার ও লক্ষ লক্ষ ডায়মন্ডও কিন্তু খরচ করেছিলাম পোকার MP40 নেওয়ার জন্য, এবং অনেকেই আমরা নিতে পেরেছিলাম এবং অনেকেই কিন্তু আমরা নিতে পারি নাই। তারপরে কি করলো, এই পোকার MP40 কিন্তু আবার ব্যাক করলো, এবং কিছুদিন পরে কিন্তু কোবরা MP40 কিন্তু দিয়েছিল, এবং দেওয়ার পরে কিন্তু এটা আবারও কিন্তু দিয়েছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু যখন একবার দিয়েছে তারপরে কিন্তু আবার আরেকবার কিন্তু দেওয়ার সুযোগ দিয়েছে। ঠিক অনুরূপভাবে কোবরা বান্ডেল কিন্তু আমরা প্রথমে একবার নিয়েছিলাম, এবং নেওয়ার পরে কিন্তু এখান থেকে সপ্তাহখানিক আগে কিন্তু আবার তারা ব্যাক করে দিয়েছিল আমাদের সার্ভারে। এবং সেইভাবে তোমাদের যাদের আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছে, একটা জিনিস চিন্তা করো, যদি কোবরা বান্ডেল যদি ব্যাক করে, যদি কোবরা MP40 যদি ব্যাক করে, যদি পোকার MP40 যদি ব্যাক করে, যদি আমাদের সার্ভারে ড্র্যাগো একে যদি তারা ব্যাক করাইতে পারে, যদি ক্রিমিনাল বান্ডেল যদি ব্যাক করাইতে পারে, তাহলে তোমাদের সাসপেন্ড হওয়া আইডিটা কেন তারা ব্যাক করাবে না? আমি আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝে গিয়েছো যে আমি কি বলতে চেয়েছি। মানে টাকার জন্য কিন্তু গেরিনা ফ্রি ফায়ার সব কিছুই করতে পারে, অনলি টাকার জন্য। হ্যাঁ, এই টাকার জন্য কিন্তু কি করেছে জানো, অনলি 200 ডায়মন্ডে অথবা 500 ডায়মন্ডে এমন এমন টপ আপের জিনিস দেয়, যেগুলো টপ আপের জিনিস দেখলে সত্যি নিজের ধৈর্যটাকে কিন্তু আর ধরে রাখা যায় না।
মনে হয় যে ইচ্ছা মতো একটু গালাগাল দিয়ে দেয় গেরিনা ফ্রি ফায়ারকে। যেমন কিছুদিন আগে কিন্তু একটা ইভেন্ট কিন্তু চলছিল আমাদের সার্ভারে, যে 500 ডায়মন্ড টপ আপ করলে একটা গানের স্কিন দিবে এবং 100 অথবা 200 ডায়মন্ড টপ আপ করলে একটা জুতার স্কিন দেবে। তাহলে তুমি চিন্তা করো যে টাকার জন্য গেরিনা ফ্রি ফায়ার কত নিচে নেমে গেছে। দেখো বন্ধুরা, আমি যখন এই বিষয়টা লক্ষ্য করলাম তখন কিন্তু মাথার ভিতরে বুদ্ধি এলো যে টাকার জন্য যদি তারা এত নিচে নামতে পারে তাহলে টাকার জন্য কিন্তু তারা সব কিছু বর্তমানে করতে পারে। যদি তোমাদের আইডিগুলো তারা যদি এইভাবে রেখে দেয় তাহলে কিন্তু তোমাদের আইডিগুলো ব্যান করা হয়েছে মোটমাট 7 দিনে, 160,000 প্লাস আইডি তারা সাসপেন্ড করেছে। এখন কিন্তু এই 160,000 প্লাস আইডিতে কিন্তু কেউই কোনো টপ আপ করতে পারতেছে না, কেউ কিন্তু কোনো প্রকারের ডায়মন্ড কিন্তু কিনতে পারতেছে না। এখন 160,000 প্লাস আইডিতে যখন 1 টাকা যদি টপ আপ করে তাহলে কিন্তু 160,000 টাকা কিন্তু ওদের হয়ে যায়। এখন কি তারা কি চাইবে যে আমাদের এই সামান্য ভুলের জন্য এই এতগুলো আইডি পড়ে থাকুক? না, তারা কিন্তু এটা কখনো কোনো দিন চাইবে না। এবং পরে কিন্তু কিছুদিন পরে কিন্তু তারা বাধ্যতামূলকভাবে কিন্তু সাজেস্ট করে কিন্তু ফিরিয়ে দিবে, যেমনভাবে ফিরিয়ে দিয়েছিল আমাদের সার্ভারে ওই যে আগের যেগুলো জিনিস, যেমন ধরো কোবরা বান্ডেল, কোবরা MB40, পোকার MB40, ড্র্যাগো AK এবং ক্রিমিনাল বান্ডেল। এইগুলো কিন্তু আমরা কখনো ভাবতে পারি নাই, যেটা একবার চলে গেছে এইটা আবার ফিরে আসবে জাস্ট অনলি কিছু টাকার জন্য। কিন্তু ফ্রি ফায়ার এইগুলো আবার কিন্তু আমাদেরকে দিয়েছে যাতে আমরা অনেক ডায়মন্ড টপ আপ করি, টপ আপ করার পরে যাতে এইটা নিতে পারি। এখন তারা কিন্তু ভাই টাকার জন্য এত কিন্তু কি করেছে, ওল্ড প্লেয়ারদের কিন্তু মান সম্মানটা কিন্তু তারা একদম নষ্ট করে দিয়েছে। এখন বর্তমানে যাদের আইডির লেভেল 50 তাদের আইডিতেও কিন্তু ক্রিমিনাল বান্ডেল আছে, যে ক্রিমিনাল বান্ডেল আমরা আগে দেখলে কিন্তু সত্যি বলতে ভয় পেতাম যে না ওরে বাবা কেমন ধরনের পোশাক এইটা। আমরা ক্রিমিনাল বান্ডেল দেখলে কিন্তু আগে ভয় পেতাম, সেই ক্রিমিনাল বান্ডেল কিন্তু যাদের লেভেল 50 যাদের লেভেল 30 এদের আইডিতেও কিন্তু ক্রিমিনাল বান্ডেল আছে। তাহলে একটা কথা চিন্তা করো, টাকার জন্য যদি তারা যেগুলো এক জিনিস একবার চলে গেছে এইগুলো যদি ব্যাক করাতে পারে তাহলে টাকার জন্য কেন তোমাদের আইডিটা ফিরিয়ে দিবে না? একটা জিনিস চিন্তা করো, টাকার জন্য যদি তারা এত কিছু করতে পারে তাহলে টাকার জন্য কিন্তু তোমাদের আইডিটা তারা ফিরিয়ে দিতেও পারে। তো আই হোপ, আমি আশা করি প্রত্যেকটা বিষয় এবং কী কী বোঝাতে চেয়েছি এবং যে এক্সাম্পলটা দিয়েছি সম্পূর্ণ কিন্তু ধারণাটা তুমি পেয়ে গিয়েছো। তো দেখো বন্ধুরা, ভিডিওর লাস্টে একটাই কথা বলবো, সেটি হচ্ছে তোমাদের যাদের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে, যাদের আইডি ব্যান্ড হয়ে গিয়েছে, তোমরা যারা সাবমিট করেছো অবশ্যই কিন্তু ভাই তোমাদের আইডিগুলো তোমরা ফিরে পাবে, জাস্ট কিছুদিনের জন্য অপেক্ষা করো। এখন আবার অনেকেই বলতে পারো যে ভাই অপেক্ষা করতে করতে তো আমাদের কাজ শেষ, মানে আর কত অপেক্ষা করব। তো ভাই সব জিনিস কিন্তু ভাই মন করলে হয় না, অবশ্যই কিন্তু ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধারণ করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমপ্লিট করে দাও। এন্ড যদি তুমি এই ভিডিওটা নতুন দেখে থাকো, যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই, কী করছো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও নিত্য নতুন আপডেটের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এন্ড যদি তুমি আমাদের কাছে কোনো কোশ্চেন করতে চাও, যদি ভাই তোমার কোনো সাবজেক্ট এবং কোনো বিষয় সম্পর্কে যদি আমাদেরকে জানাতে চাও অবশ্যই গোদা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও। এন্ড ওইখানে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, এন্ড ওইখানে কিন্তু লাইক কমেন্ট ফলো করে আমাদেরকে মেসেজ করে দিবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভাই আমি তোমাদের সেই ম্যাচের রিপ্লে ইনশাল্লাহ দিয়ে দিব। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এন্ড এত সময় আমাদের সাথে থাকার জন্য মন থেকে রিয়ালি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।